অ্যাডভোকেট। আমার প্রশ্নটা হলো, ইসলাম বলে যে নারীর অধিকার সমান পুরুষের সমান, তাহলে নারীরা কেন পর্দার ভেতর থাকবে? আর এই ধরনের মিটিং এও কেন নারীদের জন্য আলাদা বসার জায়গা থাকবে? বোন, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। যখন ইসলাম নারীদের অধিকারে বিশ্বাস করে যে পুরুষ এবং নারী সমান, তাহলে নারীরা কেন পর্দার ভেতরে থাকবে আর নারীদের জন্য কেন আলাদা ব্যবস্থা থাকবে, যেমনটা আছে আজকের অনুষ্ঠানে? আমি আগেও বলেছি যে ইসলাম পুরুষ ও নারীর অবাধ মেলামেশাকে অনুমতি দেয় না। ইসলাম কেন নারীদের পর্দা মানতে বলে সেটা এখানে সংক্ষেপে বলছি। আর আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আগে আমি নারীদের হিজাব নিয়ে কোনো কথা বলতে পারিনি। পবিত্র কোরআনে দেখবেন যে নারীদের হিজাবের কথা বলার আগে কোরআন বলছে পুরুষের হিজাবের কথা। পবিত্র কোরআনে সূরা নূরের 30 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে, মুমিনগণকে বলো তারা যেন দৃষ্টি সংযত করে এবং লজ্জাস্থানের হেফাজত করে। পরের আয়াত সূরা নূরের 31 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আর মুমিন নারীদিগকে বলো তারা যেন দৃষ্টি সংযত ও লজ্জাস্থানের হেফাজত করে, আর যেটা প্রকাশ থাকে সেটা ছাড়া যেন সৌন্দর্য প্রদর্শন না করে, তারা যেন তাদের মাথার কাপড় দিয়ে বক্ষদেশ আবৃত করে শুধুমাত্র তাদের স্বামী পিতা পুত্র ছাড়া। এভাবে কিছু পুরুষের তালিকা দেওয়া হয়েছে যাদের সামনে পর্দার প্রয়োজন নেই, আর এছাড়াও মহিলাদের সামনে পর্দার প্রয়োজন নেই। এগুলো বাদে অন্যান্য জায়গায় হিজাব মানতে হবে, আর হিজাবের বিভিন্ন নিয়ম কানুন আপনারা পাবেন পবিত্র কোরআন আর সহিহ হাদিসে। 6টা নিয়ম আছে। প্রথম নিয়মটা সীমা, এটাই হলো পুরুষ ও নারীর হিজাবের একমাত্র পার্থক্য। পুরুষদের জন্য তাদের ঢাকতে হবে নাভি থেকে হাঁটু পর্যন্ত, নারীদের জন্য পুরো শরীরটাই ঢাকতে হবে, যে অংশটুকু এখানে খোলা থাকতে পারে অনাবৃত থাকতে পারে তাদের মুখ আর কবজি পর্যন্ত। যদি সে এটাও ঢাকতে চায় ঢেকে রাখতে পারে, তবে এটা আবশ্যক না যে ঢাকতেই হবে, তাহলে পুরো শরীর ঢাকতে হবে, যে অংশটুকু খোলা থাকতে পারে অনাবৃত থাকতে পারে সেটা হলো মুখ আর কবজি, দুই হাতের কবজি। এটাই হলো পুরুষ ও নারীদের মধ্যে হিজাবের একমাত্র পার্থক্য। হিজাবের দ্বিতীয় নিয়মটা হলো, আপনি যে পোশাকটা পরবেন সেটা আঁটো ছাঁটো হবে না, যাতে শরীরের কাঠামো বোঝা যায়। যে পোশাকটা পরবেন তৃতীয় নিয়মটা, সেই পোশাকটা এমন স্বচ্ছ হবে না যাতে ভেতরটা দেখা যায়। চতুর্থ নিয়ম, পুরুষ বা নারীদের কেউই জাঁকজমকপূর্ণ পোশাক পরবে না যেটা বিপরীত লিঙ্গকে আকৃষ্ট করে। পঞ্চম নিয়মটা হলো, আপনি এমন কোনো পোশাক পরবেন না যে পোশাক আসলে বিপরীত লিঙ্গরা পরে থাকে। যেমন দেখবেন পুরুষরা কানে দুল পরে, যদি এক কানে দুল থাকে সেটার একটা অর্থ আছে, যদি দুই কানে দুল থাকে সেটার আরেকটা অর্থ আছে, এটা ইসলামে নিষিদ্ধ। আর শেষ নিয়মটা হলো, আপনি এমন কোনো পোশাক পরবেন না যাতে অবিশ্বাসীদের কোনো চিহ্ন থাকে। এগুলোই হলো পুরুষ ও নারীর হিজাবের 6টা নিয়ম ইসলামে। এবার আপনার প্রশ্নে আসি যে ইসলাম কেন পর্দায় বিশ্বাস করে আর কেন পুরুষ ও নারী আলাদা থাকবে। এখন তুলনা করে দেখি যে সমাজে পর্দা আছে আর যে সমাজে পর্দা নেই, এই দুটোর মধ্যে পার্থক্য। পৃথিবীর মধ্যে যে দেশে সবচেয়ে বেশি অপরাধ সংঘটিত হয় সেটা আমেরিকা। আর একটা রিপোর্ট অনুযায়ী, FBI এর রিপোর্ট 1990 সালে, সেখানে 1990 সালে 1,02,555 জন মহিলা ধর্ষিত হয়েছে। এই কেসগুলো রিপোর্ট করা হয়েছিল, FBI বলছে মাত্র 16% কেস রিপোর্ট করা হয়। আর আসল সংখ্যাটা জানতে চান, তাহলে এই 1,02,555 জনকে 6.25 দিয়ে গুণ করুন, তাহলে আপনারা দেখবেন প্রায় 6.5 লক্ষ মহিলা আমেরিকাতে ধর্ষিত হয়েছে শুধুমাত্র 1990 সালে। আর এটাকে যদি বছর দিয়ে ভাগ করেন 365 দিন দিয়ে, তাহলে আপনারা দেখতে পাবেন 1,756 জন মহিলা, এতজন মহিলা আমেরিকাতে প্রতিদিন ধর্ষিত। এটা ছিল 1990 সালে। আর সেই রিপোর্টই বলছে প্রতিদিন 1,900 জন মহিলা ধর্ষিত হয়েছে। হতে পারে এটা 1991 সালের রিপোর্ট, আমেরিকানরা বেশি সাহসী হয়েছে তখন।
আর শেষ রিপোর্ট যেটা প্রকাশিত হয়েছিল 1993 সালে সেটা বলছে প্রতি 1.3 মিনিটে একজন মহিলা ধর্ষিত হচ্ছে। কারণ জানেন, কারণ আমেরিকা নারীদের অনেক অধিকার দিয়েছে, তাই অনেক মহিলা ধর্ষিত হচ্ছে। মাত্র 10% অ্যারেস্ট করা হয়েছে, 16% রিপোর্ট করা হয়েছে, তার মধ্যে 10% অ্যারেস্ট হয়েছে, তার মানে সব মিলিয়ে মোট 1.6% অ্যারেস্ট হয়েছে। আর তার মধ্যে 50%কে বিচার শুরুর আগে ছেড়ে দেওয়া হয়েছে, মানে সব মিলিয়ে 0.8% ধর্ষণ কেসের বিচার করা হয়েছে। অর্থাৎ যদি কোনো পুরুষ 125 জন মহিলাকে ধর্ষণ করে, তার এই মামলায় বিচার হওয়ার সম্ভাবনা 1%। ব্যাপারটা ভয়াবহ। 125 জন মহিলাকে ধর্ষণ করলে ধরা পড়বে মাত্র একজন, এর মধ্যে 50% ক্ষেত্রে আপনার শাস্তি হবে 1 বছরের কম কারাদণ্ড। যদিও আমেরিকার আইন আমাদের বলছে যে ধর্ষণের জন্য আপনার শাস্তি হবে যাবজ্জীবন কারাদণ্ড, কিন্তু তারা বলে এটা প্রথমবারের মতো হলো, সে প্রথমবার ধরা পড়েছে, তাই তাকে একটা সুযোগ দেওয়া যায়, শাস্তিটা হয় 1 বছরের কম কারাদণ্ড। এমনকি ইন্ডিয়াতেও ন্যাশনাল ক্রাইম ব্যুরোর রিপোর্ট অনুযায়ী, যেটা যে রিপোর্ট খবরের কাগজে এসেছিল 1992 সালে 1 ডিসেম্বরে, এটা বলছে যে প্রতি 54 মিনিটে একটা ধর্ষণের কেসে রিপোর্ট করা হয়, ইন্ডিয়াতে রিপোর্ট করা হয় প্রতি 26 মিনিটে ইন্ডিয়ায় একজন মহিলাকে উত্ত্যক্ত করা হয়, প্রতি 1 ঘন্টা 43 মিনিটে যৌতুকের কারণে একজন মারা যায়। যদি আমাদের দেশে ঘটিত ধর্ষণের সংখ্যা জানতে পারি, তাহলে দেখব প্রতি মিনিটে একজন করে মহিলা ধর্ষিত হচ্ছে। আমি একটা সহজ প্রশ্ন করি, যদি সব মহিলা হিজাব মেনে চলে, তাহলে আমেরিকাতে ধর্ষণের সংখ্যা এটা কি একই রকম থাকবে, কমে যাবে নাকি বেড়ে যাবে? যদি ইন্ডিয়াতে প্রত্যেক মহিলা হিজাব পালন করে, তাহলে ইন্ডিয়ায় ধর্ষণের সংখ্যা কমে যাবে, একই রকম থাকবে নাকি সেটা বেড়ে যাবে? আপনারা ইসলামকে দেখবেন সামগ্রিকভাবে। তারপর ধরুন, যদি সব মহিলা হিজাব মেনে চলে আর একজন মহিলা হিজাব মানুক বা না মানুক, পুরুষদের নির্দেশ দেওয়া হয়েছে দৃষ্টি সংযত করতে, তারপরও যদি একজন পুরুষ কাউকে ধর্ষণ করে ইসলামের আইনে, তখন তার মৃত্যুদণ্ড হবে। আপনারা এটাকে বলবেন বর্বর আইন। আমি এই প্রশ্নটা অনেককেই করেছি, ধরুন এই প্রশ্নটা আমি করেছি অনেক লোককে। ধরুন আপনার বোন ধর্ষিত হয়েছে, আপনি সেখানে জজ। ইসলাম কে বলে সেটা ভুলে যান, ইন্ডিয়ার আইন কে বলে সেটা ভুলে যান, আমেরিকান আইন কি বলে সেটা ভুলে যান। আপনি যদি সেখানে বিচারক হন, তাহলে আপনার বোনের ধর্ষণকারীকে কি শাস্তি দেবেন? আর তারা সবাই বলেছে মৃত্যুদণ্ড দেব, কেউ কেউ এরকমও বলেছে তাকে টর্চার করে মারব। আমি আপনাদের একটা প্রশ্ন করি, যদি আপনারা আমেরিকাতে ইসলামিক শরিয়া প্রতিষ্ঠা করেন, তাহলে কি ধর্ষণের সংখ্যা কমে যাবে, সেটা কি একরকম থাকবে নাকি বেড়ে যাবে? যদি ইন্ডিয়া ইসলামিক শরিয়া প্রতিষ্ঠা করেন, তাহলে কি ধর্ষণের সংখ্যা কমে যাবে, একই রকম থাকবে নাকি বেড়ে যাবে? তাহলে আসুন বাস্তবের সাথে মিলিয়ে দেখি। আপনারা নারীদের কাগজে কলমে অনেক অধিকার দিয়েছেন, তবে বাস্তবে নারীদের নামিয়ে দিচ্ছেন উপপত্নী আর রক্ষিতার স্তরে। আমি এখানে যদি ইসলামে নারীর পর্দা নিয়ে কথা বলি, সারাদিনই কথা বলতে পারবো, তবে এখন আমি একটা উদাহরণ দিয়ে আমি আমার এই উত্তরটা শেষ করতে চাই। ধরুন দুজন মহিলা, দুই যমজ বোন, দুজনে খুবই সুন্দরী, তারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর রাস্তার পাশেই একটা মাস্তান দাঁড়িয়ে আছে মহিলাদের উত্ত্যক্ত করার জন্য, মেয়েদের টিজ করার জন্য। দুই যমজ বোন হেঁটে যাচ্ছে, দুজনে একই রকম সুন্দরী, একজন ইসলামিক হিজাব পরে আছে, অন্যজন পরে আছে একটা মিনি স্কার্ট। সেই মাস্তান কোন মেয়েটাকে উত্ত্যক্ত করবে, কোন মেয়েটাকে টিজ করবে? সে মিনি স্কার্ট পরা মেয়েটাকেই টিজ করবে, যদি মেয়েটা সালোয়ার কামিজ পরে আর মাথায় কাপড় না দেয়। আল্লাহু 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 আল্লাহ।